ফিরুশা কলোনি এক নং ঝিলবাসীর পক্ষ থেকে চসিকের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ মোহাম্মদ জহুল আলম জসিমকে ফুলের শুভেচ্ছা জানায়। বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধি সিদ্দিকুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। আজ সকাল দশ ঘটিকায় এক নং ঝিলবাসীর পক্ষ থেকে দুবার নির্বাচিত কাউন্সিলর প্রার্থী আলহাজ মোহাম্মদ জহুল আলম জসিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন এক নং ঝিল মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এ ইউনিট আওয়ামী লীগ নয় নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ওমর ফারুক। এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ দুলাল চৌধুরী, আব্দুল সাত্তার ফরাজি, মোহাম্মদ শামসু, মোহাম্মদ শাহজাহান সহ আর অনেকে। এ সময় এলাকাবাসী উপস্থিত থেকে নির্বাচিত কাউন্সিলরকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় নবনির্বাচিত কাউন্সিলর এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এক নম্বর ঝিলের অধিবাসী বৃন্দ, অত্র এলাকার অধিবাসী বৃন্দ, গত 27 জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনারা এক নম্বর ঝিলের অধিবাসী বৃন্দ এবং অত্র এলাকার জন বাসা থেকে গ্রেপ্তার করছে। আজকে এই ক্যামেরার মাধ্যমে আমরা অবিলম্বে প্রশাসনের কাছে এই আমাদের বেলাল উদ্দিন জুয়েলকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং সবাইকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি এবং যারা ষড়যন্ত্র করেছে তাদেরকেও সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ অনেক ষড়যন্ত্র করে অনেক নিরীহ ঘর বাড়ি তারা ভেঙেছে, আমার নির্বাচনী এজেন্টদেরকে মেরেছে, আমার 9 জন কর্মী এখনও হাসপাতালে রয়েছে, আমি একটু পরে হাসপাতালে দেখতে যাব তাদেরকে। তাই ভাইরা, এক নম্বর ঝিলের নেতৃবৃন্দ, এক নম্বর ঝিলের অধিবাসীবৃন্দ, ভাই ও ভাইরা সবাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ গ্রহণ করবেন। আপনারা জীবনে আমার জন্য অনেক ঝুঁকি নিয়েছেন, আপনারা কি দেখবি কি দেখবি, আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, এটাই আমার আশাবাদ। এই এলাকাবাসীর পক্ষ হয়ে উমর ফারুক বলেন, নির্বাচিত করেছেন আপনারা, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ইনশাল্লাহ আমার জীবন দিয়ে হলেও আপনাদের সেই ঋণ শোধ করতে চেষ্টা করব। এলাকাবাসী এখন একটা এলাকাবাসীর পক্ষ হতে এলাকাবাসী ফুল দিয়ে বরণ করবেন আমাদের নবনির্বাচিত কাউন্সিলর জনাব জহুরুল আলম জসিমকে। সকল এলাকাবাসী ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ সাথে কেউ মারামারি করবেন না, ঝগড়াঝাটি করবেন না, যতক্ষণ পর্যন্ত শপথ না নেই। আসসালামু আলাইকুম।